স্বামী বিবেকানন্দ ময়দানে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক জনসভায় প্রধানমন্ত্রীকে রাজ্য সরকার এবং রাজ্যবাসীর পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফুলের তোড়া এবং গলায় উত্তরীয় দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার পর নিজের বক্তব্যে ত্রিপুরা এবং ত্রিপুরাবাসীর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দরদ আর আবেগের কথা ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতার ফলেই 2018 সালে রাজ্যের মানুষ CPIM সরকারের অপশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে। বর্তমান ডাবল ইঞ্জিন সরকার প্রধানমন্ত্রীর মার্গদর্শনেই রাজ্যের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছে বলে ভাষণে জানান মুখ্যমন্ত্রী। আজকে সত্যি একটা আনন্দের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের জন্য 2018 কিভাবে আমাদের এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। সবার জানা যে একটা সরকারকে কিভাবে সন্ত্রাসের এক সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। উনি এখানে এসেছেন, ওনাকে সর্বপ্রথম ওনার এই অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা জানেন যে হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের 6-6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরও 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটার পর একটা উনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ের জন্য উনি দিয়েছেন, 4টা রোপওয়ে আরও স্যাংশন করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট এটা ভারতবর্ষের মধ্যে 3rd ইন্টারনেট গেটওয়ে এবং স্ট্রংগেস্ট গেটওয়ে, যাকে আমরা সে ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা সেইভাবে কাজ করছেন এবং সেটাকে ডিজিটাল ত্রিপুরা হিসাবে এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। আপনারা জানেন যে রেলওয়ে আমরা কোনোদিন রাজ্যের বিকাশে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলেই সড়ক থেকে শুরু করে রেল যোগাযোগ এবং পরিকাঠামোগত উন্নয়নে গত 4.5 বছরে আমূল পরিবর্তন সাধিত হয়েছে এবং সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরার বিকাশের রাস্তায় এগিয়ে যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। এই প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সুশাসন কর্মসূচি সারা রাজ্যে জোরালোভাবে চলছে তারই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর ভাবধারা আর মার্গদর্শনকে স্বাগত জানিয়েই চলছে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি। ওনার মার্গদর্শনে আমরা চলাচ্ছি। ওনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেই অভিযান আমরা চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যেহেতু দুর্গাপূজা ছিল, কালী পূজা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আবার সেটাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। 25শে ডিসেম্বর আরেকটা সুশাসন দিবসে পরে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এক প্রধানমন্ত্রীর জন্মদিন, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করব। অদ্ভুত এক বিষয় আমরা দেখছি এবং সমস্ত জায়গার মধ্যে সব উপরওয়ালাই আমাদের করাচ্ছেন এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো সেইগুলো যেন শেষ পর্যন্ত সব মানুষের কাছে পৌঁছায়, শেষ প্রান্তের মানুষকে পৌঁছায়, সেই দিশায় আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন আমরা জিপি স্তরে বস্তুত পক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক জনসভায় একদিকে যেমন ছিল উন্নয়নের নতুন দিগন্তের সন্ধান, অন্যদিকে আবেগ আর উচ্ছ্বাসের মধ্যেও ছিল প্রধানমন্ত্রীর প্রতি মানুষের হৃদয়ের টানের স্পষ্ট ছবি। জনসমুদ্রে পরিণত মাঠে একদিকে যেমন প্রধানমন্ত্রীকে দেখে আপ্লুত সমর্থকেরা আবেগ আর উচ্ছ্বাসে ভেসেছে নাচ গান আর করতালির মাধ্যমে, তেমনি মঞ্চেও তাদের সমান উৎসাহ দিয়ে এই আবেগের অংশীদার হয়েছেন তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে কারামন্ত্রী রামপ্রসাদ পাল এবং শান্তনা চাকমার মতো সদা ব্যস্ত মন্ত্রীরা। ঐতিহাসিক এই জনসভাকে সার্থক রূপ দেবার লক্ষ্যেই উল্লেখ করে যোগ্য ভূমিকা নিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং তার অধীনে থাকা তথ্য সংস্কৃতি দপ্তর। সবার সমবেত প্রচেষ্টা আর রাজ্যের মানুষের আবেগের টানে রাজ্যের ইতিহাসে এক ঐতিহাসিক জনসভায় উপস্থিত থেকে উন্নয়নের নতুন বার্তা আগামী ত্রিপুরার জন্য রেখে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিওর রিপোর্ট, আর এ নিউজ।